हेलो बंधुरा शुभ विकेल केमन आछो सबाई आशा करी भालो आछो। तो आमी नयन और आमार साथे आछे आमार तीन बंधु धरम उपेन और माहिर। तो आज आमरा कोनो पर्यटन केंद्र जाच्छि ना, आज आमरा जाच्छि आमादेर एकेबारे काछे उपस्थित गोविंदपुर बाबा लोकनाथ आश्रम जार सौंदर्य सत्यि अतुलनीय। से संगे आमी तोमादेर देखाबो इतिहास विजड़ित बाकुलिया माँ कामाख्या काली मंदिर अपूर्व सौंदर्य। ताई पुरो भिडियोटा देखते थाको और अवश्य आमादेर साथे थाको। नील आकाशे सदा मेघर गालिचा जानिए दिच्छे शरतेर आगमनेर कथा। सबुद्याने भरा माठ उच्छल माथा उचिए हयतो गाइछे आनंद गीत। এই ভরন্ত প্রকৃতিকে অগ্রাহ্য করি সে শক্তি আমাদের নেই। তো এই আশ্রমের পরিবেশ সবুজে মোড়া ও এতটাই শান্ত শীতলতায় ভরা যে সারাদিনের ক্লান্তি সারি ফেলতে এর জুড়ি মেলা ভার। তো এই আশ্রমের ভিতরে রয়েছে নানা দেবদেবতার মূর্তি। এই মূর্তিটি হচ্ছে শ্রী নরসিংহ দেবের মূর্তি। আর এই মূর্তিটি হচ্ছে মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। তো ওই যে দূরে একটি মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে ওটি হচ্ছে শ্রী নারায়ণের মূর্তি।
আর এই মূর্তিটি হচ্ছে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পিতা বাসুদেব তার সন্তানকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যাচ্ছেন। তো আমরা চলে এসেছি গোবিন্দপুর বাবা লোকনাথ আশ্রমে। তো এই মন্দিরের মধ্যেই বাবা লোকনাথ বিরাজমান, যিনি বলে গেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের উদ্ধার করিব। এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের নানা লীলার কারুকার্য রয়েছে, সব কিছু নিয়ে এ যেন এক অসাধারণ দৃশ্য। বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে এই আশ্রমে হাজার হাজার ভক্তের জনসমাগম ঘটে। বাবা লোকনাথের আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা চললাম ইতিহাস বিজড়িত মাকুলিয়া মা কামাখ্যা কালী মন্দিরের উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি বাকুলিয়া মা কামাখ্যা কালী মাতার মন্দিরে। আর এই মন্দিরের কারুকার্য সত্যি অতুলনীয়। তো এই মন্দিরটি ইতিহাসের একটি নিদর্শন। এই মন্দিরটিকে অনেকে নন্দ কালীবাড়িও বলে। এই মন্দিরটি 1323 বঙ্গাব্দে রাজা কীর্তানন্দ সিনহা বাহাদুর প্রতিষ্ঠা করেন। তো এই মন্দির চত্বরের পাশে রয়েছে উত্তম কাকার চায়ের দোকান। সেই কাকার কাছ থেকে জানতে পারলাম যে কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি হবে, তাই সেই দুর্লভ সন্ধ্যা আরতির অপেক্ষায় থাকলাম আমরা। আর কিছুক্ষণ পরেই সেই অপেক্ষার অবসান ঘটল।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটি লাইকই আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। তো অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।